সিরাজগঞ্জের চৌহালি উপজেলার চর সলিমাবাদ বিনানুইন বাখুটিয়া দেওয়ানগঞ্জ সিমলা সহ বিভিন্ন এলাকায় যমুনা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। বর্ষফিটা ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ায় নিঃস্ব হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় ক্ষুব্ধ নদী তীরবর্তী মানুষ। হাজার হাজার মানুষের ঘর ভিটা বাড়ি এগুলো নদীতে বিলীন হয়ে যাচ্ছে। 10-15 দিনের ভিতরে এই দুইটা মুখ তিনটা মুখ আশেষ হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হচ্ছে, অরক্ষিত অংশে স্থায়ী বাঁধের জন্য প্রকল্প জমা দেওয়া হয়েছে। আমরা চাচ্ছি যে একটা স্থায়ী কাজ করার জন্য যেটা 25-30 বছরের জন্য টেকসই হবে, যেটা জরুরি করতেছে এটা হলো যে এখন ভেঙে যাচ্ছে, আমি যদি রক্ষা না করতে পারি তাহলে প্রজেক্ট আসার পরে আমি কাজ করে কি রক্ষা করব, তার আগে যদি সব নদীতে চলে যায়। এদিকে পঞ্চম দফা বন্যায় চর মাসলাপাড়া ও চর মিরপুরে বসতভিটায় পানি ওঠায় ঘরবাড়ি ছেড়ে উঁচু পাথে আশ্রয় নিয়েছেন অনেকে। বন্যা দুর্গত এলাকায় খাদ্য ও ওষুধের সংকট দেখা দিলেও পাননি কোনো সরকারি সহায়তা, এমন অভিযোগ বানভাসীদের। আর আমার কেউ দেখতেছে না স্যার, খুব অভাবে পড়ে আছি আমরা, আমাদের কলমার কিছুই নেই। আমাদের ছেলে মেয়ে নাতি পুতির পায়ের মধ্যে ঘা হয়ে গেছে, তাদের ওষুধ কিনে দিতে পারি না। কুড়িগ্রামে ভারী বর্ষণে নতুন করে আরো 25টি চর প্লাবিত হয়েছে। এদিকে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 60,000 মানুষ। গেল 24 ঘন্টায় 274 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এবছরে সর্বোচ্চ। যা জমি তো গেল গেল, ঘর দুয়ারও সব গেল। এই যে বাচ্চা কচ্চা নিয়ে কোথায় থাকবে না থাকবে এটার কোনো ইয়ে নাই। এছাড়াও ব্রহ্মপুত্র তিস্তা দুধকুমোর সহ 8 লাখ মানুষের বাস চট্টগ্রাম শহরে, তবে এই নগরীতে নেই কোনো পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা। এ কারণে প্রতিদিন প্রায় 30 কোটি লিটার বর্জ্য নগরের বিভিন্ন নালা ও খাল হয়ে কর্ণফুলী ও হালদা নদীতে গিয়ে পড়ছে, এরপর এসব বর্জ্য যাচ্ছে সাগরে। দূষণ থেকে বাঁচাতে নগরীতে পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা নির্মাণে প্রথমবারের মতো উদ্যোগ নেয় চট্টগ্রাম ওয়াসা। প্রকল্পটির ব্যয় ধরা হয় 3,808 কোটি 58 লাখ টাকা। এই মাসেই শেষ হচ্ছে পরামর্শক নিয়োগ প্রক্রিয়া, আর আগামী মাসেই এই প্রকল্পের ঠিকাদার নিয়োগের টেন্ডার, বললেন ওয়াসা কর্তৃপক্ষ। আমরা কারিগরি পরামর্শক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে এখন আমরা আগামী মাসে আশা করছি আমরা এটা দরপত্র, ঠিকাদার নিয়োগের দরপত্র আহ্বান প্রক্রিয়া শুরু করতে পারবো, এবং আশা করছি আগামী বছর আমরা মাঝামাঝি সময়ে আমরা এটা একেবারে মাঠ পর্যায়ে কাজ শুরু করে দিতে পারব। জনগুরুত্বপূর্ণ বিবেচনায় প্রকল্পটি 2018 সালের 7 নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় অনুমোদনের 11 মাস পর আলোর মুখ দেখায় খুশি নগর বিশ্লেষকরাও। এই সিউএসটা যদি চট্টগ্রামে হয়, চট্টগ্রাম একটি আধুনিক সভ্য নগরীতে পরিণত হবে, এবং এট দ্য সেম টাইম ওয়াসা আদি কর্তৃপক্ষ তার ওয়াসা নামে সার্থকতা আসবে। আগামী বছরের শুরুতেই নগরের সুয়ারেজ সিস্টেম বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ শুরু করা হবে, আর এই পয় বর্জ্য দিয়ে তৈরি হবে জৈব সার। এটাকে সারে কনভার্ট করলে সার হিসেবে ইউজ করতে পারবেন, আর আপনার ময়লাগুলো নদীতে গেল না, পলিউশন হলো না। তবে নির্দিষ্ট সময়ে এই প্রকল্পের কাজ দ্রুত শেষ করার দাবি নগরবাসীর। এটার মাধ্যমে তো সবাই সুবিধা পাবে। মাঝে মাঝে দেখা যায় গভর্নমেন্টের অনেক প্রকল্প হাতে নেওয়া হয় কিন্তু জনগণ সেটা সুবিধা পায় না। নগরীর হালি শহরে ওয়াসার 163 একর জায়গায় পয়ঃ নিষ্কাশন প্রকল্প স্থাপন করা হচ্ছে। প্রকল্পের অধীনে মোট 200 কিলোমিটার পাইপলাইন স্থাপন, 15টি পাম্প স্টেশন ও 144 কিলোমিটার সার্ভিস লাইন করা হবে, যার মাধ্যমে বাসাবাড়ির বর্জ্য সংগ্রহ করে পরিশোধন করা হবে। Thank you.